নবী বুঝাইতে চায় আমার উম্মতের একদল মুশিরিকদের সাথে যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের সাথে মিলিত হয়ে তাদের এবাদতের প্রার্থনার অনুষ্ঠান তারা যাইবে এই জামানায় আমরা যদি দেখি আমাদের কোন মুসলমান যারা আল্লাহর সাথে শিরিক করে অন্য কোন ধর্মের বিরুদ্ধে আমরা না সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি তবে মুসলমানদের ধর্মের আলাদা নিয়ম আছে না নাই মুসলমানদের মধ্যে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী যদি কোনো মানুষ মুর্শিকদের সাথে মিলিত হয়ে বলে আমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করলাম আমরা ওই মানুষটাকে জানা দিব তোমার দেইখা আমার নবীর কথা সত্যতার প্রতি আমাদের ইমান আরো বেড়ে যায় আর নবী বলছে তোমার মতো একদম লোক মুর্শিকদের সাথে মিলা পূজার অনুষ্ঠানে যাইবা আর তাদের প্রার্থনার অনুষ্ঠানে যাইবা প্রত্যেক ধর্মের অনুষ্ঠান আমরা শ্রদ্ধা করি বাকি প্রত্যেক ধর্মের অনুষ্ঠান ওই ধর্মের মানুষের জন্য অন্যদের জন্য না আমি আপনাদের সামনে সুরা আরফের একশো সাতাশি নাম্বার আয়াতে করিমা তেলওয়াত করলাম আল্লাহ তালা এই আয়াতে বলেন আহ জুবিল্লাহ হিমিনের সেই

সময় মতো আমার রব এই কেয়ামতের বিষয়টা প্রকাশ করবেন কেয়ামতটা আসমান জমিনের উপর খুব কঠিন হবে লাতা তিকুম ইল্লাহ কেয়ামত আচমকা তোমাদের কাছে উপস্থিত হবে হঠাৎ উপস্থিত হবে ইয়েস আলু নাকা নাকা ইউন আনহা। তারা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করে কেমন যেন আপনি কেয়ামতের ব্যাপারে সম্মক অবগত কেয়ামতের ব্যাপারে পুরাপুরি জ্ঞান রাখেন এমনভাবে তারা আপনাকে জিজ্ঞাসা করে। আসলে তো আপনি কেয়ামত কবে হবে এটা আপনি জানেন না দুনিয়ার কেউ জানে না বল ইন্ন মুখা ইন্দাম আপনি বলেন কেয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে বলে কিন্ন সিলাই আল্লামু অধিকাংশ মানুষ জানে না বিষয়টা বুঝে না জানে না আয়াতের শিক্ষা কেয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে আল্লাহ তাহলে কিয়ামত কবে হবে এটা কে জানে আল্লাহ সূরা হাজের সাত নাম্বার আয়াতে আল্লাহ বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আন নাসআআতা আতিয়াতুল্লাহি রাইবা ফিহা ওয়া আন আল্লাহ ইবাসু ফিল কুবু অবশ্যই কেয়ামত আসবে কোনো সন্দেহ নাই নিশ্চয়ই আল্লাহ কবরে যারা আছে তাদেরকে আবার পুনরুত্থান করবেন এতে কোনো সন্দেহ নাই তাহলে কেয়ামত আসবে এটাতে কোনো সন্দেহ নাই বাকি কবে আসবে কে জানে আল্লাহ সুরায় সুর আয়াত নাম্বার সতেরো এবং আঠারো নাম্বার আয়াত আল্লাহ বলেন আউজুবিল্লাহ মিনা শৈতনির রাজিম ওয়ামায়ুদ্দিন কিসে আপনাকে জানাবে কোন জিনিস আপনাকে জানাবে হয়তো কেয়ামত কাছে একদম নিকটে ইয়েস্ত আজিলবীহাল্লাদি কেয়ামত যারা বিশ্বাস করে না তারা কেয়ামতকে ত্বরান্বিত করতে চায় তারা চায় কেয়ামত দ্রুত আসুক যারা বিশ্বাস করে না এরা বলে আর থুর কেয়ামত এগুলা ফাও কথা এগুলা মুসলমানদের বানানো কথা নাউজুম মুশফিত মৌনামিন হাক আর যারা ইমানদার তারা কেয়ামতের ব্যাপারে ভিতর সন্ত্রস্ত থাকে তারা ভয়ে থাকে ভয়ে আ লামুনাখাল হাক ইমানদাররা এটা জানে যে কেয়ামতের বিষয়টা সত্য কেয়ামত আসবে সন্দেহ নাই কেমন হবে এটা ঘটবে সন্দেহ নাই বাকি কবে ঘটবে কে জানে আলা আলা ইন লাদিনাইউমা আলুন আফিস আতিলাফি দলালিম শোনো কেয়ামতের ব্যাপারে যারা ঝগড়া করে তারা দূরবর্তী পদভ্রষ্টতার মধ্যে নিপতিত তারা তারা পদভ্রষ্ট তাহলে কেয়ামতের ব্যাপারে ঝগড়া করা যাবে না কেয়ামত হবে সন্দেহ নাই কবে হবে আল্লাহ জান সুরা লোকমানের চৌতিরিশ নাম্বার আয়াত অর্থাৎ সুরা লোকমানের শেষ আয়াত সেই মিনা রাজিম ইন্দ্ল খা আইন্দ আইল মুস্সা কেয়ামত কবে হবে কেয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে নিশ্চয়ই কেয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে কবে হবে এটা আল্লাহ জানেন এ ব্যাপারে আমরা শৈবুখারীর একটা বর্ণনা শুনি চার হাজার সাতশো সাতাত্তর নম্বর হাদিস চার সাত 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 চার হাজার সাতশো সাতাত্তর এই হাদিসের বর্ণনাকারী আবু ফুরায়র অদি আল্লাহ তা আলা আন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা এক ব্যক্তি আল্লাহ নবীর সামনে আসলেন চুলগুলো কালো শরীরের সারা পোশাক পরিহিত অবস্থা দেখতে যুবক এমন অনেক যুবক আল্লাহ রাসূলের সামনে আসলেন আসার পর নামাজের মধ্যে যেইভাবে আমরা হাঁটু গেড়ে বসি আল্লাহ নবীর সামনে ওইভাবে হাঁটু গেড়ে বসে গেলেন সাহাবারা কেউ চিনতে পারে না সবাই অপরিচিত মানুষটা যুবক আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন মাল ইমানুইয়ার্লা আল্লাহ নবী ইমান কি জিনিস আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন আল ইমান আন্তু মিনাবিল্লাহি ওয়ামালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ইমান হলো আল্লাহকে বিশ্বাস করা ফেরেশতা বিশ্বাস করা আল্লাহর যত কিতাব এগুলা বিশ্বাস করা যত নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ সবাইকে বিশ্বাস করা ওয়া তুমিনা বিলিক ইহি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করা ওয়া তুক্বমিনা বিল বাস্ইল আখির আল্লাহ আবার আমাদেরকে পুনরুত্থান করাবেন এই বিষয়টা বিশ্বাস করার নাম হলো ঈমান সবাই তাকায় দিছে এই প্রশ্ন কি করে এগুলা কিন্তু চিনে না কেউ লোকটারে দ্বিতীয় প্রশ্ন করলেন আল ইসলাম ইয়া আল্লাহ হুজুর ইসলাম কি যিনি Snapchat কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন আল ইসলাম আন তা'বুদুল্লাহ লা তুশরিকু ইসলাম হলো আল্লাহর ইবাদত করা আল্লাহর সাথে শিরিক না করা ওয়া তুকিমাস সালাত নামাজ আদায় করা ওয়া তুতিয়াজ্জাতাল মাফরুদা ফরজ জাকাত আদায় করা ওয়া তাসুমা রমাদান রমজান মাসের রোজা রাখা আগন্তক প্রশ্ন করলেন মাল ইহসান ইয়া হুজুর আপনার কাছে জানতে চাই ইহসান কি জিনিস এক নাম্বার ইমান জানতে চাইলেন দুই নাম্বার ইসলাম কি জিনিস জানতে চাইলেন তিন নাম্বার জানতে চাইলেন ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই নবী জবাব দিলেন আল ইহসান এসান হলো তুমি আল্লাহর এবাদত এমন ভাবে করা যেন তুমি আল্লাহকে দেখতে পাও তুমি আল্লাহরে দেখতেছো নামাজে দাঁড়া ইলেন দাঁড়ানোর পর আল্লাহ বলেন এমন ভাবে তুমি যেন তুমি আল্লাহকে দেখতে পাও তাকুম যদিও তুমি যদি দেখতে না পাও আল্লাহ তো তোমাকে দেখতে পায় তুমি আল্লাহকে দেখতে যদি না পাও আল্লাহ তোমাকে দেখতে পায় এটার নাম কি এহসান তাহলে ইমান ইসলাম এহসান তিন প্রশ্ন হলো চার নাম্বার প্রশ্ন করলেন মাথা রসুল আল্লাহ হুজুর কেয়ামত কবে হবে আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন মালমাসুল আনহা বি আলাম এল ইল জিজ্ঞাসিত ব্যক্তি মানে যাকে জিজ্ঞাসা করা হয়েছে এই ব্যক্তি জিজ্ঞাসা কারির চাইতে কেয়ামতের ব্যাপারে বেশি অবগত না নবী বুঝাইতে চাইলেন তুমি প্রশ্নকারী যেমন কেয়ামতের ব্যাপারে জানো না আমাকে প্রশ্ন করলা আমিও কেয়ামতের ব্যাপারটা জানি না তুমিও জানো না আমিও জানি না কেয়ামতের ব্যাপার জানে একমাত্র কে পর আল্লাহ নবী বললেন সুকান আমার অতিহা কেয়ামতের ব্যাপারটা যদিও তুমি জানো না আমি জানি না তবে কেয়ামতের কিছু আলামত তোমাকে বলতে পারি ইদা গলা দাতিল মার তাহা দাসী যখন মনিবকে জন্ম দিবে বুঝবা কেয়ামত আর বেশি বাকি নাই অন্ন বর্ণনা আনতালিদাল আমাতুর অব্বাত তাহা দাসী যখন তার মণিতকে জন্ম দিবে বুঝবা আমতের আর বেশি বাকি নাই সব উল্টা পাল্টা হয়ে যাবে অযোগ্য ব্যক্তির যোগ্যতার আসন দখল করবে বুঝবা আমতেরা আর বেশি বাকি নাই ওয়াইদা খান আলু ফাতুলু নগ্ন পা নগ্ন দেহ বিশিষ্ট ব্যক্তি মানুষের নেতা হবে অন্ন বর্ণনা এত না ফিল বিশাল বড় বড় অট্টালিকা বানাবে রাখাল নিম্ন শ্রেণীর মানুষ অট্টালিকা বানাবে বানানোর পর যারে আগে কেউ গন্ত না অট্টালিকা বানানোর পর সালামের আর শেষ হয় না আসলে তাকে সালাম দেয় না দেয় তার টাকাকে সালাম আল্লাহ নবী বলেন এই জাতীয় অবস্থা যখন হবে বুঝবা আম আর বেশি দিন বাকি না হয় কাছে এই কথা বলার পর রসুল শেষে বললেন খামসুল্লা আলম খুন্না পাঁচটা বিষয় এমন যে বিষয়গুলা আল্লাহ ছাড়া কেউ জানে না নবী জানে জানে না না পাঁচটা বিষয় জোরে জানে কে কেন কেন নবী নবী জানে জানে না না হ্যাঁ পাঁচ বিষয় কে জানে একমাত্র তো নবীজি সাল্লা আলি সাল্লাম কেন জানে না বলেন আল্লাহ জানায়নি বলেন সবাই বলেন নবীজি কেন জানে না বলেন আল্লাহ আল্লাহ জানাননি তাই জানে না তাহলে আল্লাহ জানাইলে নবী জানেন আল্লাহ না জানাইলে নবী জানেন না বাংলাটা বলেন কেউ যদি বলে নবী গায়ব জানে জবাব দিবেন আল্লাহ নবীকে যা জানান নবী তা জানেন আল্লাহ যদি না জানান নবী তা জানেন মনে থাকবে না ইনশাল্লাহ খম সুনলাই আলমহুন্না ইল্লাল্লাহ পাঁচটা বিষয় এমন যেই পাঁচ বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না এক নাম্বার ইন্দাল্লাহ ইন্দাকু আল মুস্সা আহ কেয়ামত কখন হবে বিষয়টা জানে একমাত্র আল্লাহ দুই নাম্বার ওই নাজিনুল কৈস কোন জমিনে কোন সময় কি পরিমাণ বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ এটা জানেন একমাত্র আল্লাহ আসমানে তাকিয়ে দেখবো প্রচণ্ড মেঘ দেখা যায় প্রচুর মেঘ দেখা যায় ঘন কালো আকাশ দেখা যায় মনে হয় বৃষ্টিতে একটু পর দুনিয়া সয়লাভ হয়ে যাবে হঠাৎ দেখবেন আকাশ সুন্দর হয়ে যায় বৃষ্টি হবে কি হবে না এটা জানেন একমাত্র আল্লাহ আমরা ধারণা করি বৃষ্টি হবে হয় না আমরা ধারণা করি বৃষ্টি বৃষ্টি হবে না হয় তাহলে কি পরিমাণ কখন এটা কে জানে আল্লাহ তিন নম্বর আল্লাফিল বাচ্চার একটা আকৃতি পেটে মায়ের পেটে আসার আগে ছেলে হবে না মেয়ে হবে জানে একমাত্র আল্লাহ আকৃতি আসার পর জানে আল্ট্রাসোনোগ্রাম এই জায়গায় প্রশ্ন করে বসে হুজুর করে হুজুর আল্ট্রাসাউন্ড করলে তো জানা যায় মিঞা জানা যায় মানে আল্লাহ পেটে ঐটারে ছেলে বা মেয়ে বানানোর পরে তখন কি দেখা যায় বানানোর আগে একটু দেখাইতে তিন নাম্বার মায়ের পেটের ছেলে সন্তান এটা ছেলে হবে না মেয়ে হবে নাকি সন্তান দুনিয়াতে আসবে না নাকি আসবে জানে একমাত্র আল্লাহ চার নাম্বার রোমা তাদরী নাফসুমাদা তাক্সিব গদা আগামীকাল তুমি আমি আমরা আপনারা কি উপার্জন করব এটা জানে আল্লাহ পাঁচ নাম্বার ওয়া মা তাদরীরুফসুম বিআইই আরদিন তামু কোন জমিনে কখন কোথায় তুমি মারা যাবে কেউ জানে না জানে একমাত্র আল্লাহ তাহলে পাঁচটা বিষয় দুনিয়ার কোনো মানুষ জানে না নবী জানে না ওলি জানে না কেউ জানে না এই পাঁচ বিষয় জানে একমাত্র কে এর মধ্যে খেয়ামতের বিষয়টা জানে একমাত্র আল্লাহ তো এইগুলা শোনার পর ওই যে যিনি আসছে প্রশ্ন করতে রজুল লোকটা রওনা করছে চলে যেতে সাহাবাদেরকে নবী বললেন রুদ্দু লোকটাকে আবার আমার কাছে আনো লোকটা চলে যেতেছে নবী কয় লোকটাকে আমার কাছে আনো সাহা বারা লোকটাকে আনার জন্য তারা হুরা করে লোকটার পিছু নিলেন ফালামিয়া আন আর কিছুই দেখে না নবী বললেন লোকটারে আনো লোকটা আনার জন্য যখন সাহাবারা গেলেন যা দেখে আর কিছুই দেখা যায় না কি ব্যাপার গেল বই লোক নবীর সামনে আসলেন আল্লাহ নবী বলেন কি ব্যাপার কয় হুজুর কিছুই তো পাই না কাউরে পাই না লোকটা এত তাড়াতাড়ি উদাও হইল কিভাবে আমরা তো বুঝতে পারি না আল্লাহ নবী কয় এটা কোনো মানুষ না হাজা জিবির এটা হলো আল্লাহর ফেরেস্তা জিবির যা আলি আলিমান না সাদিন আঘুম জিবরী লাগছে আসার পর ছাত্রশাই যে আমাকে উস্তাদ বানাইয়া প্রশ্নগুলো করার মাধ্যমে তোমাদেরকে আল্লাহ আর দিন শিখা দিছে তাহলে জিবরাইল আলাইসাল্তু সালাম ছাত্র যে আসছে বলেন তো চুল সাদা ছিল না কালো কালো কি বুঝা যায় যুবক বয়সে দিনই শিক্ষা অর্জন করা এজন্য কালো চুলনি আসছে উনি তো সাদা চুলনি আসতে পারে কালো চুলনি আসছে যুবক অবস্থায় আসছে তার উদ্দেশ্য হলো যৌবন বয়স থেকে ছোট থাকতে সন্তানকে শিক্ষা দেওয়া তাই যৌবনের রূপ ধারণ করে আসছে নবীর সামনে কেন যেন তাড়াতাড়ি সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় বুড়া হওয়ার তারা এই জন্য আগে থেকে কথা কি বুঝে আসছে সবা হ্যাঁ এই জন্য উনি যুবকের বেশ ধরে আসছে কিন্তু পারতেন মুরুব্বী বেশ ধরে আসছে যুবকের বেশ ধরে আসছে এই গেল হাদিস তাহলে কেয়ামতের ব্যাপারটা জানে কে একমাত্র

আল্লাহ নবী বলেন বয়স তু আনাবা সাহু কাহাতাই করোনা বাইনার সাব্বাতিবল বুস্ত নবীজি বলেন আমি এবং কেয়ামত আমার আর কেয়ামতের মাঝে ব্যবধান হলো এই দুই আঙ্গুলের মতো সাহাদাত আর মধ্যম আঙ্গুল দুইটা মিলাইলেন মিলানোর পর বুঝাইলেন এই আঙ্গুল আর এই আঙ্গুল যেমন সামান্য ব্যবধান আমার আর কেয়ামতের মাঝে তেমন সামান্য ব্যবধান বাকি নাই কেয়ামত খুব কাছে গেছে আল্লাহ নবী শেষ নবী শেষ নবী দুনিয়াতে আসাটাই কেমত নিকটবর্তী হয়ে যাওয়া ভালো করে শুনেন আমাদের পরে আর নবীর পরে আর কোন নবী নাই আমরা যারা উম্মত আমাদের পরে আর কোন নাই নবী শেষ নবী বাংলাটা বলেন আমাদের নবী আমরা আমাদের নবী আমরা এটা খুব বেশি বলতে হবে পড়ো বেশি ভালো না এই জন্য খুব বেশি বলতে হবে

সমস্ত নবীদের নেতা আমি আল্লাহ নেতা বানিয়েছে আমার কোন অহংকার নাই আমি শেষ নবী আমার মাধ্যমে দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে আমার কোন গর্ব নাই ও আনা সাফির মুসাফা ময়দানে আমি সুপারিশ করব আর শোনো তোমরা আমার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন ওয়ালা ফখরা আমার কোনো ফখর নাই গর্ব নাই তাহলে আবার বলেন আমাদের নবী শেষ তবরানি শরীফের আরেকটা বর্ণনা এটা হল আলমা জামুল কাবীর হাদিস নাম্বার সাত হাজার পাঁচশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস আদনা রসুল আল্লাহি সাল্লি কম কমাফিনা সিফি বদা বাদা বিদায় হজের সময় আল্লাহ নবী জনগণের সামনে দাঁড়াইলেন দারিয়াল্লা নবী সাহাবাদের উদ্দেশ্যে বললেন ও সাহাবাদের দল্লা নবী আবাদি আমার পরে আর কোন নবী নাই ওলা উম্মত আবাদা কুম তোমাদের পরে আর কোন উম্মত নাই ফাবুদু রব্বা কুম তোমরা তোমাদের রবের এবাদত করো ও আকিমু খামসা কুম পা সত্য নামাজ আদায় কর ও সুমু শাহরকুম রমজান মাসের রোজা রাখ ও অতি অভুলাত আমৃকুম আমিরের আদেশের আনুগত্য কর

মুসনাদে বাজার আপনারা তো মাসাল্লাহ বুখারি আর মুসলিম সারার নামে শিখেন নাই শিখার দরকারও নাই কারণ এই দুই কিতাব সারা কি নবীজি আর কিছু কইছি তো মুসনাদে বাজার এই কিতাবের ছয় নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে অমর রদি তাআলা তালা আনহুমা তিনি বলেন আপনার রসুল আল্লাহ সাল্লাহ আলহি কল ফি হজ্জাতিল বাদা বিদায় হজের দিন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন আইয়ু ইয়াউমিন হাযা আসকি কুন দিন সাহাবারা বলল সাহাবারা জবাব দিলেন ইয়াউমুন হারাম আজকে সম্মানিত দিন এরপর বললেন আইয়ু বালাদিন হাযা এটা কোন শহর সাহাবারা বললেন বালাদুন হারাম এটা সম্মানিত শহর তিন নাম্বার প্রশ্ন করলেন আইয়ু শাহরিন হাযা এটা কোন মাস সাহাবারা বললেন শাহরুন হারাম এটা সম্মানিত মাস নবীজি বললেন ফা ইন্না আল্লাহ হারাম আলাইকুম

কোন মুসলমানের সম্পদ লুণ্ঠন করা যাবে না কোন মুসলমানের রক্তপাত করা যাবে না কোন মুসলমানের इज्जत অন্যায়ভাবে হরণ করা যাবে না এরপর আল্লাহ নবী বললেন আলা লিউবল্লিগ শাহিদুকুম গায়বাকুম তোমরা যারা এখানে আসো আমার কথাগুলা যারা নাই তাদের কাছে পৌঁছে দিবা আদি শেষ হয় নাই শেষে কি কয় দেখেন শোনো তোমরা লা দাবি আবাদি আমার পরে কোনো নবী নাই বলা উম্মতাবাদ তোমাদের পরে কোনো উম্মত নাই যদি কেউ আমার পরে দাবি করে। নবী এটা নবী না ভণ্ড প্রতার নবীজির পরে কোনো নবী নাই বলেন আমাদের নবীজির পরে আর কোন তাহলে আমাদের নবী শেষ নবী উনি শেষ নবী দুনিয়াতে আসাটাই কেয়ামত নিকটবর্তী হয়ে যাও

আমি আবু হরায়র আরদী আল্লাহ তা আলা আনহুকে বর্ণনা করতে সল্লাহ আল্লাহ নবী বলছেন কানত বানু ইসরা ইলা তাসু সুহুমুল আম্বিয়া বনীসরাইলের নবীদের নিয়ম ছিল একজন নবীর পর আরেকজন নবী দুনিয়াতে আসতেন আসার পর তিনি নবী হতেন তিনি তাদেরকে নেতৃত্ব দান করতেন দেখেন এরপরে কি কয়ন উল্লাহ মাহাল্কা নবী ইউম একজন নবী ইন্তেকাল করলে আল্লাহ আরেকজন নবী পাঠায় দিতেন একজন নবী ইন্তেকাল আল্লাহ আরেকজন নবী পাঠায় দিতেন এখন আপনাদেরকে একদল এই হাদিস দিয়া ধোকা দিতে পারে দেখছনি আল্লাহ নিয়ম হইল এক নবী আসলে উনি যখন দুনিয়া থেকে যায় আল্লাহ আরেক নবী পাঠায় তো মোহাম্মদ সাল্লামের পরে আল্লাহ এক নবী কেন পাঠাবে না ধোকা দিতে পারে এটা কিভাবে ধোকা দিবে জানেন হাদিস একটু বইলে ধোকা দিবে পরে যে আরেকটু আছে হাদিস ওইটা আর না। ঠিক বেদাতি যারা এরা আপনাদেরকে হাদিস শোনায় ধোকা দেয় ওই হাদিস যে হাদিসের শেষেই জবাব নবী দিয়ে দিছে বাকি অংশ কয় না যেতটুকু অংশ দিয়ে ধোকা দেওয়া যাবে অতটুকু কয় তো এই যে হাদিসটা না এই হাদিস দেওয়া বলবে দেখছ বনিস নবী একজন আসে যায় আবার আসে একজন আসে যায় আবার আসে তো মোহাম্মদ সাল্লা সাল্লাম আসলেন এরপর আর একজন কেন আসবে না ধোকা ব্যবস্থা কীভাবে দেয় তো আপনি সাধারণ মুসলমান এমন করবেন আচ্ছা তাই তো এরকমই তো বিষয়টা কিন্তু হাদিস যে আর একটু বাকি আছে ওই অংশটা আর কয় না আল্লাহ নবী কয় শোনো তোমরা বনি ইসরাইলের একজন নবী যখন মারা যাইতেন আর একজন নবী আল্লাহ পাঠাইছে ভালো করে জানো আর আমার পরে আর কোনো নবী আসবে এমন চিন্তা করবা না লা নবিহাদি এই হাদিসের শেষে নবী বলছে শোনো আমার পরে কিন্তু কোনো নবী নাই এই হাদিসে আল্লাহ নবী জানায়া দিলেন আমার পরে কিন্তু নবী নাই ধোখাবাজরা প্রথম অংশ দিয়ে ধোকা দিতে পারে নবী গেলে আরেকজন আসে এই হাদিসে নবী কয় আমি গেলে আরেকজন আসবে এমন কিন্তু না আমার পরে আর কোনো নবী নাই এবার আল্লাহ নবী বলেন। ওয়া সায়েক অনুখোলাফা ফায়েক শুরু না আমার পরে যারা হবে অপ্রচুর পরিমাণ খলিফা হবে আমার পরে আর কোনো নবী হবে না সাহা বারা বললেন ফামা তা মুরুনায়া রসুল আলম খলিফা আসলে আমরা কি করবো আমাদেরকে আপনি জানায়া দেন আল্লাহ নবী জবাব দিলেন খলিফা যখন আসবে ফু বিবারী আতিল আউয়াল ফালাউয়াল খলিফা আসলে একের পর এক তোমরা বায়াত গ্রহণ করবা আতু হুম হাক তাদের হক আদায় করবা فانه الله سائلوهم عما استرعوه আল্লাহ اكبر رب العالمين প্রত্যেক প্রতিনিধিদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন খলিফাদের আনুগত্য তোমরা করবা বাকি প্রতিনিধি যারা হবে তাদেরকে তাদের অর্পিত দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে তারা ধরা খাবে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন তাহলে বলেন তো আমাদের নবী শেষ নবী আমাদের নবী শেষ ওনার পরে কি নবী আসবে না খলিফা

মানে একদল মানুহ সযত আলিৰে নবী মানে আলিৰে কি মানে মানে এত আৱেগ দেখাইতে দেখাইতে সযত আলিৰে নবী মানে এখন দেখেন ধোকাবাজিৰে কি করে পৰে তিৰমেজি শ্বৰিফৰ সাত ত্ৰিশ শ একত্ৰিশ নম্বৰ হাদিছ আন চাদিবনি আবি অক্কা চিন্নদি অল্লহ খুতা আলা আনভু কল চাদিবনি আবি অক্কা চদী অল্লহ খুতা আলা আনভুৰ ননা তিনি বলেন।

আমার নিকট তোমার তেমন অবস্থান এবার আপনারা মাথা খাটাই করবেন মুসা উনি আল্লাহর নবী কিনা হারুন উনি আল্লাহর নবী কিনা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ নবী কিনা আলী আলী তাহাদিস মিল্ল কই নবীজি বললেন মুসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন আমার কাছে তোমার অবস্থান তেমন ওনারা দুইজন নবী ওনারা দুইজন তো নবী না দোকা বাজরা আপনাকে বলবে মুসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান মুসা নবী হারুন নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের নিকট আলীর যদি তেমন অবস্থান হয় তাহলে আলীও নবী হবে চিল্লা বলেন নাউজুবিল্লা কিন্তু হাদিস যে আর একটু বাকি আছে ওই অংশটা বলেন আল্লাহ নবী বলে তবে শোনো আলী ওয়া ইন্নাহু লা আমার পরে কিন্তু নবী নাই موسی নিকট هارুন নবীর অবস্থান উনিও নবী উনিও নবী আমার নিকট তোমার অবস্থান আমি নবী তুমি কিন্তু নবী না তোমার আবিগি ভক্তবরা তোমার আবিগি ভক্ত যারা তারা জান আজাইরা নালা পায় আমার পরে কিন্তু কোনো নবী নাই এটা এডার কয় না এই হাদিসি কিন্তু এটা তাহলে موسی নবীর নিকট هارুন নবীর অবস্থান যেমন আমাদের নবী বলে আমার কাছে তোমার অবস্থান তেমন এটা কিভাবে ওই যে মুসানবীর দায়িত্ব দিয়ে হারুন নবীর আমাদের নবী এক জায়গায় দায়িত্ব দিয়েছিলেন দেওয়ার পর আলী বললেন পরুন নবীর অবস্থান যেমন আমার নিকট তোমার অবস্থান তেমন তাহলে বলেন তো এই অবস্থান কি নবুয়তের দিক দিয়ে আনা দায়িত্ব দায়িত্ব তো হজরত মুসা আলী সাল্লা নবী হারুন নবী উনিও নবী আমাদের নবী নবী হজরত আলী নবী উনি সাহাবা তাই নবী হাদিসের শেষে স্পষ্ট করে দিলেন সোনা আলী আমার পরে কিন্তু নবী নাই সুবাহ এবার তিরমিজি শরীফের আরেকটা হাদিস শোনেন এই হাদিসটা হল বাইশশো উনিশ নাম্বার হাদিস এই হাদিসটা শুনলে প্রথম অংশ শুনবেন শোনার পর এরপরে আমরা পুরোটা শুনবো দেখেন এই হাদিসটা প্রথম অংশ শোনার পর আপনাদের মাঝে কিছু মুসলমান আছে যে মুসলমানদের মাঝে একটা খারাপ স্বভাব আছে আশা করি এই স্বভাবটা আজকে থেকে আর থাকবে না

পূজায় লিপ্ত না হবে ততক্ষণ কেয়ামত সংগঠিত হবে না নবী বুঝাইতে চায় আমার উম্মতের একদল মুশিরিকদের সাথে যারা আল্লাহ সাথে শিরিক করে তাদের সাথে মিলিত হয়ে তাদের এবাদতের প্রার্থনার অনুষ্ঠান তারা যাইবে এই জামানায় আমরা যদি দেখি আমাদের কোন মুসলমান যারা আল্লাহর সাথে শিরিক করে অন্য কোন ধর্মের বিরুদ্ধে আমরা না সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি তবে মুসলমানদের ধর্মের আলাদা নিয়ম আছে না নাই মুসলমানদের মধ্যে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী যদি কোনো মানুষ মুর্শিকদের সাথে মিলিত হয়ে বলে আমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করলাম আমরা ওই মানুষটাকে জানা দিব তোমার আমার নবীর কথা সত্যতার প্রতি আমাদের ইমান আরো বেড়ে যায় আর নবী বলছে তোমার মতো একদম লোক মুর্শিকদের সাথে মিলা পূজার অনুষ্ঠানে যাইবা আর তাদের প্রার্থনার অনুষ্ঠানে যাইবা প্রত্যেক ধর্মের অনুষ্ঠান ওই ধর্মের মানুষের জন্য অন্যদের জন্য না এখন রসুল সাল্লা সাল্লাম বললেন যে একদল মুসলমান এরকম মিলিত হবে যারা মুসিক তাদের সাথে আদি শেষ হয় নাই এবার দেখেন